ইসরায়েলি আগ্রাসনে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার জন্য পুরো বিশ্ব দায়ী এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দাও জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান মাহমুদ আব্বাস। তিনি বলেন, গাজায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক সহযোগিতা ও অস্ত্র সরবরাহ করে চলেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, গাজায় এই অবস্থা চলতে পারে না। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।